ক্যাম্প নুতে পুরো ভিন্ন পরিবেশ। কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট নিয়ে গোলমালের পর দর্শক শূন্য গ্যালারিতে হয়েছে খেলা। তবে বার্সেলোনার খেলায় এর প্রভাব পড়ল না। লিওনেল মেসির নৈপুণ্যে লাস পালমাসকে হারিয়ে লা লিগায় টানা সপ্তম জয় তুলে নিয়েছে কাতালান দলটি। রোববার নিজেদের মাঠে 3-0 গোলের জয় পেয়েছে এর্নেস্টো ভালভার্দের দল। দ্বিতীয় অর্ধের শুরুতে মেসির মাপা কর্নার থেকে হেড করে গোলের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যান বাস্কেটস। এরপর আর্জেন্টাইন তারকা ফরওয়ার্ড লিওনেল মেসি করেছেন জোড়া গোল। দর্শকহীন মাঠে অনেকটা অনুশীলন ম্যাচের মতো ছিল প্রথম অর্ধ। প্রায় সমানে সমান লড়েছিল অতিথিরা। যখন আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল তখন 51 মিনিটের সময় গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি লুইস সুয়ারেজ। এরপর ডাইভের অভিযোগে হলুদ কার্ড দেখেন উরুগুয়েন স্ট্রাইকার। এদিকে 5 মিনিট পর লুইস সুয়ারেজের ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। তবে জ্বলে উঠতে বেশি সময় লাগেনি। ম্যাচের 70 মিনিটের মাথায় ডেনিস সুয়ারেজের বাড়ানো বল গোলরক্ষককে একরকম বোকা বানিয়ে বল জালে জড়ান লিওনেল মেসি। 7 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন। ইভান রাকিটিচকে বল বাড়িয়ে ছুটে যান ডি বক্সের ভিতরে। লুইস সুয়ারেজের পা ছুঁয়ে আসা বল ডি বক্সের ভিতরে পেয়ে জোরালো শট নেন লিওনেল মেসি। তাতেই নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি। লা লিগায় 11 গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন 5 বারের বর্ষসেরা এই ফুটবলার। এদিকে 7 ম্যাচে পূর্ণ 21 পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাহিরে বার্সেলোনা।